আসসালামু আলাইকুম। আচ্ছা অমিত ভাই, ফারাজ ভাই, আমরা তাহলে হৃদয় ভাইয়ের কথাটা একটু শুনি, আবার মূর্খ মানবকে একটু প্রযুক্ত করবো। হৃদয় ভাই আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই, বলছি যে আসলে আমার এক প্রশ্ন ছিল যে ইসলামের সম্পর্কে কিছু জানার ছিল আপনার কাছে, যদি অনুমতি দিতেন তাহলে কিছু জিজ্ঞাসা করতাম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, যদি আমার জানা থাকে। এখানে আরো ফারাজ ভাই আছে, অমিত মানে ভাই যদিও ইসলাম ইসলামের, সম্পর্কে কিছু জানে না, বলেন ভাই। বলছি ইসলাম সম্পর্কে মানে যে জিনের কথা বলা আছে, এই জিন সম্পর্কে বিজ্ঞানের অবস্থানটা কি এবং একটু ব্যাখ্যাটা জানতে চাচ্ছিলাম। আমাদের সবার শরীর তো জিন আছে, এটা তো কনফার্ম ভাই, আমাদের সবার শরীরে জিন আছে। অমিত ভাই না যদি না না আমাকে একটু বুঝিয়ে আপনারা বলতেন। আপনারা যে ডিএনএর কথা বলছেন, আসলে এটা না, ইসলামে যে জিন সম্পর্কে আরেক বলা আছে, প্রকারের যেটা জিন আছে, অবস্থান যেটা যেটা আমি বলা আছে, আরেক প্রকারের জিন আছে, যেটা আমি মাঝে মাঝে খাই, পান করি। না না আপনাদের আসিফ ভাই ভাই আপনি ভাই বুঝতে আসিফ ভাই পারছেন আসলে আমি কি আসিফ বলতে ভাই, চাচ্ছি। আপনি কিভাবে কিভাবে জিন টিন খায় ফেলার, এটা কিভাবে পসিবল ভাই, কিভাবে পসিবল? মানে এখানে লোকাল কিছু, মানে গ্রাম থেকে আনা কিছু লোকাল জিন আছে, সেগুলো ভাই অসাধারণ। লাহাউলা আসিফ ভাই, কুওয়াতা আমি যে প্রশ্নটা করতে চাইছি আপনি সেটা বুঝতে পারছেন। এখানে মনে করেন যে জিনের আসর করে এখানে, তারপরে মনে করেন কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, যেরকম মনে করেন কবিরাজে যখন ছাড়াই, তখন মনে করেন একটা মানুষের পক্ষে দাঁত দিয়ে 20 কিলো পানির একটা ঘোড়া উঁচু করা সম্ভব না, কিন্তু সে উঁচু করে চলে যায়, এটা আচ্ছা কি হৃদয় বলতে ভাই, পারছেন? এখানে আমার একটা আমার একটা প্রশ্ন আছে, একটু আমি আমি একটু জানতে চাই আপনার কাছে। ধরেন জিন যদি সত্য হয়ে থাকে, তাহলে তো জিন শুধুমাত্র ইসলাম ধর্মের জিনই সত্য, অন্য অন্য ধর্মের জিন তো সত্য হওয়ার কথা না। আপনি কি এই মানে বিষয়টার আমি সাথে? আমি সত্য মিথ্যা মানে না না না, বিষয়টা বলতে আমি চাচ্ছি আমি না। আমি আমি আপনার কাছে আমি আপনার কাছে আমি বলতেছি না, আপনি কোনো পজিশন হোল্ড করতেছেন। ধরেন জিনের আসর করলো কোনো একজন ব্যক্তিকে, তাকে যখন সে তো ভয় পাবে শুধুমাত্র আল্লাহকে, সে তো ক্রিশ্চিয়ানিটিকে, বর্বরিয়া কেউটাকে ভয় পাবে না, বা হিন্দু হিন্দুদেরকে ভয় পাবে না, এই জিনিসটা তো হওয়ার কথা না। যদি এটাই হয়, তাহলে কেন যখন কোন ওয়েস্টার্ন কান্ট্রির কোন একজন খ্রিস্টানকে যখন ইয়ে ধরে বা এরকম ডেভিল প্রদেশন হয়, তার সামনে কাঠের বাড়ানো ক্রস ধরলে সে সেই জিন ঝরফর ঝরফর করে কেন? বা কোন একটা হিন্দুকে যখন ভূত বলে যে জিনিসটা ধরে, সেই জিনিসটা যদি ধরে, তাহলে তাকে ওই ঝাড়ু দিয়ে পিটাইলে ওই, হনুমান চল্লিশা, হনুমান চল্লিশা, হ্যাঁ, সে তো এরকম ইয়ে করে কেন, মানে তার অস্থি লাগে কেন? কেননা জিনের তো কোনো কিছু যাই আসে, তার সামনে যদি কাঠের তৈরি ক্রস ধরে, সেটা বাইরে খাই ফেলার কথা। আর যদি ঝাড়ু দিয়ে পিটাতে দেয়, সে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে উল্টা তাকে পিটানোর কথা, তার তো কোনো মানে কোনো ভগবদ গীতা বা অন্য কোনো কিছু কোনো শ্লোক লোক করে, তার তো সে হাসার কথা, তার তো কোনো ইফেক্ট হওয়ার কথা না। ইফেক্টটা হয় কেন? আর এখানে হচ্ছে মনে করেন যে যখন এই আসরটা করে বা আমরা যখন দেখি, তখন দর্জন মানুষ একজন মানুষকে ঠেকানো না না, যায়। হ্যাঁ রিদা ভাই, রিদা ভাই একটা জিনিস শুনুন, হ্যাঁ 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 রিদা ভাই একটা কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ আপনি জানেন আপনার বাড়িতে কারেন্ট আছে? কারেন্ট আছে এখন বাড়িতে? কারেন্ট আছে? হ্যাঁ আছে আছে, আচ্ছা, এই কারেন্টটা কি করে তৈরি হয় জানেন? কারেন্টটা ওই মানে আমি তো মানে একটা বেশি ভালো কতগুলো জানি না, না, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একটা টারবাইন বলে না, একটা টারবাইন বলে একটা হ্যাঁ বিশাল হ্যাঁ বড় একটা জাবদা জিনিস আছে। হ্যাঁ, সেটাকে ঘোরাতে হয়, সেটাকে ঘোরানোর জন্য হয় নদীর জল লাগে, ধরুন এই যে ফসিল ফিউল যেগুলো আছে সেগুলো পোড়াতে হয়, কিংবা ধরুন হচ্ছে ওই ইয়ে পারমাণবিক চুল্লি, এই সমস্ত গুলো ব্যবহার করতে হয়, ঠিক আছে, তাতে কারেন্ট তৈরি হয়, ঠিক আছে। তার কারণটা কি, কারণগুলো সাধারণ মানুষ এই ভারী ভারী জিনিসগুলো এত ঘোরাতে পারবে না, ঠিক আছে। এইবার থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জিনে যাদের কি ধরবে তাদেরকে নিয়ে গিয়ে ওইখানে চলে যাবেন, ঠিক আছে, ওইখানে গিয়ে টারবাইন গুলো ঘোরানো করবেন, ঠিক আছে। বা ধরুন যাদেরকে ওখানে এটা এটা করতেই পারেন, এটা মানব সভ্যতার কল্যাণের জন্য এই কাজটা আপনি করতেই পারেন, ঠিক আছে। ধরুন একটা সাধারণ মানুষ তো ওরকম একটা দাঁতে করে একটা ঘোড়া নিয়ে যেতে পারছে না, একটা জিন বা জিনে ধরা পারছে, তো তাদেরকে নিয়ে যাবেন। কিংবা ধরুন হচ্ছে তাদেরকে গাড়ি টাড়ি ঠেলানো, বা ধরুন হচ্ছে ভারী ভারী কাজ, ধরুন ক্রেনের, ক্রেন দিয়ে এই যে এত বড় বড় ক্রেন দরকার হচ্ছে, তার থেকে ওইগুলো করে নেবেন সেই সময়, ঠিক আছে। বিল্ডিং তৈরি করা, ধরুন হচ্ছে মেট্রো তৈরি হচ্ছে এখন বাংলাদেশ, মেট্রো তৈরি হচ্ছে, আপনি বাংলাদেশে তো হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আর বলবেন মেট্রো মেট্রো যে কাজটা, ওটা দেখবেন জিনে ধরা যাদেরকে আছে ওদেরকে লাগিয়ে দেবেন, ঠিক আছে, দেখবেন অত্যন্ত দ্রুত তৈরি হয়ে যাবে। মানে ধরুন 10 বছরে না ওই না যে মানে আমি 5 ঘন্টা লাখ টাকার ট্রেনের খরচ, লাখ লাখ ইয়েস টাকার ট্রেনের খরচ তো বাঁচবে আমি বাঁচবে, আমি আপনি কত আসলে লেভেলের লেভেলের ইনকাম ইনকাম হবে? হবে মানে আমি আপনাদের নিশ্চয়ই। আপনাদের কাছে জানতে আচ্ছা চাইছি এবার আসলে এটা ভাই, এটা ভাই আমরা বলছি, উত্তর দিচ্ছি ভাই, আমরা এতক্ষণ একটু মানে কথা মশলা করলাম, এটা মানে যেটা এখন আমরা একটু আলোচনাতে যাই, তাহলে প্রথমে আমি যে জিনিসটা একটু জানার চেষ্টা করি যে জিন আসলে কিভাবে তৈরি, কিভাবে সৃষ্টি। কোরআন এবং হাদিসে যে জিনিসটা লেখা আছে, জিন হচ্ছে আগুন দ্বারা, আগুনের ফ্লেম দ্বারা সৃষ্টি, একটা জিন হচ্ছে এক ধরনের প্রাণী যাদেরকে দেখা যায় না, কিন্তু তারা আগুন দ্বারা সৃষ্টি। তো ফারাজ ভাই, অমিত ভাই, আপনারা দুজন আমাকে একটু বুঝায় বলবেন যে আগুন জিনিসটা কি? আগুন তো একটা কেমিক্যাল রিয়াকশন। আগুনের প্রথম যে হচ্ছে একটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে যেখানে ফ্লেমটা হয়, তো ওই ফ্লেমটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে কতগুলো গ্যাস, সেটা যেগুলো দাহ্য, মানে ওখানে যে লাইটটা আমরা দেখতে পাই, যে হিটটা আমরা দেখতে পাই, সেখানে ওই যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো আউটার সেল থেকে জাম্প করে বলে তখন ওই ওই লাইট হিসেবে সেটা যে এক্সট্রা এনার্জি সেটা বেরোয়, তা আর হিটটা বেরোয়, তাই এর বেশি তো আর কিছু নয় আসিফ ভাই। এটা তো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সেখানে, সেখানে ওই যে আশেপাশের এরিয়াটা ওখান থেকে একটা স্টেট চেঞ্জ হচ্ছে, সেখানে গ্যাসগুলো কতগুলো তৈরি হচ্ছে, এর বেশি আর কিছু নয় আসিফ ভাই। আচ্ছা, তাহলে কি এইরকম একটা মানে কেমিক্যাল রিয়াকশন দিয়ে কি আসলে কোনো একটা প্রাণী গঠিত হতে পারে, প্রাণী উদ্ভব হতে পারে? না আসে ভাই, এরকম তো হতে পারে না। মানে যেমন ধরুন একটা শুধুমাত্র একটা কতগুলো জড় পদার্থ দিয়ে এরকম ভাবে তো একটা প্রাণী এই এই অ্যাটলিস্ট এই গ্যাসের এরকম কোনো জিনিস দিয়ে কোনো কিছু গঠিত হতে পারে না, কিন্তু ওরকম এটা তো অর্গানাইজ আসলে তো নয় সেটা। আমি ভাই, এটা তো গ্যাস না, গ্যাস যে বার্ন হচ্ছে সেই কেমিক্যাল রিয়াকশনটা, নট ইভেন হ্যাঁ গ্যাস। হ্যাঁ ঠিকই বলেছেন, সেটা নট ইভেন আমাদের গ্যাস। আমাদের আমাদের ইয়ে তো আমাদের সোলার সিস্টেম তো মানে আমাদের প্ল্যানেট গুলো তো গ্যাস দ্বারাই গঠিত মূল দিশে। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিকই বলেছেন, সেটা গ্যাস দ্বারাই গঠিত, কিন্তু এটা এখানে এটা এটা ঠিক কথা যে এটা একটা এখানে এই যে আগুন জিনিসটা সেটা সেটা তো একটা কোনো গ্যাস না, কেমিক্যাল,
একটা অনগোইং কেমিক্যাল রিঅ্যাকশন, হ্যাঁ ঠিক বলেছেন, একটা অনগোইং গ্যাস যে পড়তেছে সেইটার একটা কেমিক্যাল রিঅ্যাকশন, একটা তাপমাত্রিক বিক্রিয়া, ঠিকই বলেছেন, একটা অনগোইং তাপমাত্রিক বিক্রিয়া, একটা এক্সোথার্মিক তাপ, একটা রিঅ্যাকশন, ঠিকই বলেছেন। এই রিঅ্যাকশন কেমিক্যাল রিঅ্যাকশন দ্বারা কি কোনো জিনিস গঠন করা পসিবল? কোনো ইয়ে তো গঠন করা সম্ভব না, কোনো একটা একটা কি বলে একটা জীব বা এরকম কিছু তো গঠন করা সম্ভব না। যেমন মনে করেন আপনি যে টারবাইনের কথা বললেন, টারবাইন ঘুরাইলে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, টারবাইন ঘুরাইলে বিদ্যুৎ উৎপন্ন হয় এই জিনিসটা একটা প্রসেস। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আগুন জ্বালাইলে গ্যাস পুরে পুরে হচ্ছে গিয়ে আপনার আগুনটা জ্বলতেছে, এই যে একটা প্রসেস। আগুন জ্বলাটা একটা যেমন কেমিক্যাল রিয়াকশন, টারবাইন ঘুরায় বিদ্যুৎ উৎপন্ন, এটাও একটা কেমিক্যাল রিয়াকশন। এই এই জিনিসটা দ্বারা কি কোনো মানে কোনো একটা প্রাণী, কোনো একটা লিভিং বিং তৈরি করা পসিবল? অবশ্যই না, ডেফিনেটলি না। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা আরেকটু ইনফরমেশন কালেক্ট করি জিন সম্পর্কে, হাদিস থেকে একটু কয়েকটা ইনফরমেশন নিই যে জিন সম্পর্কে হাদিসে কি বলা আছে। দেখেন, বুখারী শরীফের 1159 নম্বর হাদিসে, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, এখানে যেটা বলা হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে আজান শুনতে না পায়, আর তার পশ্চাৎ বায়ু সশব্দে নির্গত হয়। মানে হচ্ছে আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি পাদ দেয়া, মানে পশ্চাৎ, এখানে তো একটু সুন্দর করে লিখেছে, পশ্চাৎ বায়ু সশব্দে নির্গত হতে থাকে, মানে পাদ দেয় আর কি, আমরা যেটা আম ভাষায় পাদ দেয়া বলি। এবং তার একটা পয় নিষ্কাশন একটা তন্ত্র আছে, এবং সেখানে কিছু কিছু সময় গ্যাস জমে যায়, গ্যাস জমে গেলে সে আগুন দিলে সেই গ্যাসটা ওই অন্ত্র থেকে বৃহদন্ত ক্ষুদ্রন্ত, তারপরে ওই যে মানে যে কি বলে এটাকে বৃহদন্ত ক্ষুদ্রন্ত, তারপরে পায়ুপথ, এগুলো থাকবে এবং সেখানে পাতটা ঠাস করে বের হবে, এবং সে নিশ্চয়ই মল ত্যাগ করবে। এখান থেকে জিনিসটা বোঝা যায় মল ত্যাগ নিশ্চয় করে। আরেকটা হাদিস আছে রিয়াদুস সালেহীন, সেটার হাদিস নম্বর হচ্ছে 1851 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে কারণ বাজার শয়তানের আড্ডা, সেখানে সে আপন ঝান্ডা গাড়ে। এই হাদিসের নিচের অংশে বলা হয়েছে, সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হয় না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হয় না, কারণ শয়তান সেখানে শয়তান ডিম পারে এবং ছানা জন্ম দেয়। তো এই জায়গা থেকে এই হাদিস থেকে আমরা জানলাম যে শয়তান হচ্ছে একটা কি প্রাণী, আমি ভাই অন্ডজ প্রাণী, এবং ছানা জন্ম দেয়, ডিম পারে, ছানা জন্ম দেয়। এই জিনিসটা আমরা এই হাদিস থেকে জানলাম। এই হাদিসটা আরো আছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে আছে, হাদিসের মান সহিহ। আচ্ছা, আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শয়তান সবসময় বাম হাত দিয়ে খায়। ভাই ওই ডিমের কি এক্সেল থাকে নাকি এক্সেল ছাড়া মাছের মতো ডিম? বাহাতিদের সম্পর্কে ইসলামী বিষয়ে অনেকগুলো হাদিস আমি দেখিয়েছি যে বাহাতিদেরকে শয়তান হিসেবে চিহ্নিত করে ইসলাম, মহানবী বাহাতিদেরকে দেখতে পারত না, বাহাতিদের সম্পর্কে ফোবিয়া ছিল তার। আচ্ছা যাই হোক, সেটা পাখিদের তো হাত থাকে না, তাহলে কি শয়তান কি ডাইনোসর টাইপের কিছু ছিল ভাই? এগুলো নিয়ে আমরা এই যে এইগুলো দেখাই, তারপরে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, একটু দেখা নি, শেষ করে নি। তো এখানে দেখা যাচ্ছে সাথে পেশাব করে, মানে পানিও খায়, পানি না খেলে পেশাব করবে কোথেকে? পেশাব করবে কি দিয়ে? নিশ্চয়ই পানি পান করে, এবং পানি পান করে তার একটা কিডনি, দুটো কিডনি, একটা বা দুইটা বা তিনটা কিডনিও থাকবে। কিডনিটা নিশ্চয়ই পানিটাকে ইয়া করবে, পরিষ্কার করবে, পরিষ্কার করার পর পেশাবটা বের হবে, এবং একটা নুনু থাকবে, মানে সেটা কিরকম নুনু আমরা জানি না, কিন্তু একটা নুনু থাকবে, নাহলে পেশাব কিভাবে করবে? যেহেতু সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 1144, তারপরে মিশকাত শরীফ হাদিস নম্বর 1221, এই হাদিসগুলোতে বলা আছে শয়তান পেশাব করে। তারপর শয়তানের যে আগুনের তৈরি এই জিনিসটা বলা আছে রিয়াদুস সালেহীন হাদিস নম্বর 1855 তে। তারপরে জিন আবার খাবার খায়, কি খাবার খায় সেটা আমরা একটু দেখি। জিনদের খাদ্য হচ্ছে হাড্ডি এবং গোবর। এখানে বলা হয়েছে, এখানে দেখেন মোহাম্মদ বলেছেন, তিনি বলেছেন এগুলো জিনের খাবার। কি জিনের খাবার? হাড় এবং গোবর। তো আমরা এখান থেকে মোটামুটি কয়েকটা তথ্য পেলাম জিন সম্পর্কে, যে জিন কি খায়, কিভাবে ডিম পারে, কিভাবে পাত দেয়, কিভাবে কি করে, অনেকগুলো পেলাম। এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আল্লামা জালালউদ্দিন সৈয়দের একটা বই আছে, বিখ্যাত একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটা থেকে আমি কয়েকটা জিনিস দেখাই। সেই গ্রন্থের ভিতরে যে জিনিসটা বলা হয়েছে হিজরাত, জিন জাতির বিষয়কর ইতিহাস, সেই বইটা আপনারা পড়তে পারেন। হিজরা কিভাবে জন্ম নেয়, হিজরারা, এখানে বলা হয়েছে ইবনে আব্বাস বলেন হিজরারা জিনদের সন্তান, মানে হিজরারা যে মানুষের সাথে সঙ্গম করে, মানে মহিলাদের সাথে সঙ্গম করে আসলে জিনরা। এখানে বলা হচ্ছে হিজরারা জিনদের সন্তান, কোন এক ব্যক্তি হযরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলো, তখন সে বলল মানুষ যেন তার স্ত্রীর শ্রাপ চলাকালে যৌন সঙ্গম না করে, সুতরাং কোন মহিলার সাথে তার শ্রাপ, ঋতুস্রাপ চলার সময় সঙ্গম করা হলে শয়তান তার আগে থাকে, এবং সেই শয়তান দ্বারা মহিলা গর্ভবতী হয় এবং সন্তান হিজরা সন্তান প্রসব করে। তো এখান থেকে আমরা দেখলাম যে মানে শয়তান সঙ্গম করে, সেক্স করে, ওয়াও। তাহলে এখন ফারাজ ভাই, অমিত ভাই বলেন তো, এই যে ইনফরমেশন গুলো আমরা পেলাম হাদিস থেকে, আরো আছে অনেকগুলা, এইগুলো থেকে আপনারা কি বুঝলেন?
আচ্ছা আসি ভাই, এখানে আপনি একটা জিনিস দেখালেন যে আগুন দিয়ে তৈরি, এর একটা কারণ আছে। তার কারণ হচ্ছে ওই সময় মানুষরা এই আগুনকে একটা পদার্থ বলে মনে করতো। মানে আপনি যদি ইয়েতেও দেখেন, হিন্দু ম্যাথোলজিতেও দেখেন, সেখানে পঞ্চভূতের কথা বলছে। পঞ্চভূত মানে ওই ভূত না, ভূত মানে বলে পঞ্চমৌলের কথা বলছে। এখানে ভূত বলতে মৌল বোঝানো হচ্ছে আর কি। তারা মনে করতো পাঁচটা মৌলিক পদার্থ, একটা হচ্ছে ক্ষিতি, ক্ষিতি মানে ইয়েতে বলছি না, মাটি, জল, আকাশ, তার মধ্যে একটা হচ্ছে আগুন। এই আগুনকে একটা ওরা মেটেরিয়াল মনে করতো। যেমন ধরুন কার্বন যেরকম, বা ধরুন ইয়ে যেরকম, মানে ধরুন কোন একটা কার্বনের একটা কম্পাউন্ড, ধারণা ছিল ভাই। হ্যাঁ সব জায়গাতেই ছিল, এটা সব জায়গাতেই ছিল প্রাচীন কালে। এরকম এরকম এদেরকে পাঁচটা পাঁচটা ছটা এলিমেন্ট মনে করতো, একটা ফিফথ এলিমেন্ট, এরকম তো অনেক সিনেমা আছে দেখবেন, ওরকম এলিমেন্ট মনে করতো তাকে এরা। আসিফ ভাই, এবং আমার মনে হয় ওই জন্যই ওরা ইয়েটা করেছে, এই কথাটা ওরা ওখান থেকেই এসেছে, মানে তার ধারণাটা ওখান থেকেই এসেছে যে তারা আগুন দিয়ে তৈরি। আসিফ ভাই, ফারাজ ভাই, যে যে অন্যান্য কথাগুলো, যে হাড্ডি এবং গোবর খায়, পাত দেয়, পেশাব করে, তারপরে হচ্ছে ছানা দেয়, ডিম পারে, এইগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত ভাবে বলেন ভাই, আমরা তো বুঝতে পারলাম না। মোটামুটি কনভিন্স, আমি মোটামুটি কনভিন্স, কারণ যেহেতু সে পাত দেয়, মানে যেহেতু সে সূত্র স্বরে আজানের সময় পাত দেয়, এবং ওই গন্ধেই কুকুররা ঘেউ ঘেউ করে, নাহলে কুকুরা কেন ঘেউ ঘেউ করবে? আজানের সময় কুকুরদের ঘেউ ঘেউ করে তার কোনো রিজন আমি পাচ্ছি না। প্রচন্ড গন্ধে, যেহেতু কুকুরদের নাক অনেক, নাক অনেক সার, তারা গন্ধটা পায়, এবং আগুনের তৈরি জিনিস যেহেতু পাত দিচ্ছে, নিশ্চয়ই পুরো গন্ধ বের হবে, ওই গন্ধটা তারা পায়, এবং এটা পেয়ে আর কি তারা ঘেউ ঘেউ করা শুরু করে। আমি কনভিন্স। আচ্ছা তাহলে আগুনের এসে পেশাব করে কেমনে? পেশাব তো পানি জাতীয় পদার্থ, আগুনের ভিতরে পানি থাকে কিভাবে ভাই? ভাই গ্যাস ছাড়ে পেশাব, বায়বীয় পেশাব, এটা লাভা, লাভা হতে পারে, লাভা হতে পারে, হিসি করে পেচ্ছে, হিসি করে লাভা। আমার লাভা হচ্ছে তো পানি দর্শনের জায়গায় যাচ্ছেন না হয়তো বা মোটামুটি জিন সম্পর্কে একটা আইডিয়া পেলাম, ইসলামের জিন জিনিসটা কি, সেটা কি খায়, কিভাবে পেশাব করে, কিভাবে পাত দেয়, কিভাবে ছানা জন্ম দিন এবং ছানা জন্ম দেয়, তারপরে হচ্ছে আরো অনেকগুলো হাদিস আছে আমি দেখাতে পারি। তো তো ভাই মানে এই জিনটা আছে নাকি নাই সেটা নিয়ে আমরা এখন কথা বলবো ভাই। আবিদা ভাই আপনার কি মনে হয়, এরকম কোন একটা প্রাণী থাকতে পারে? এখানে মানে আমি সংশয়বাদী এ ব্যাপারে, কানে হিসি করে মানে সংশয়বাদী কি জন্য, কারণ অনেক ঘটনা সামনের পরে দেখি তো, আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি না এই জন্য। হ্যাঁ কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা জানেন না, এর মানে তো হচ্ছে আপনি জানেন না, কিন্তু আপনি কিভাবে বুঝতেছেন যে এটা জিনে করছে? মনে করেন তারপরে এই যে মানে বুখারী শরীফের হাদিস পড়ছিলাম, সেখানে আছে আপনার যে এই যে মনে করেন অনেক ফকিরের কাছে গেলে, আমি মানে বিগত জীবনে 2-4 বছরের ভিতরে যা হয়েছে তারা অনেক কথা বলে দিতে পারে, তারা এগুলো কিভাবে বলে এর ব্যাখ্যা বুখারী শরীফের হাদিসের ভিতরে পাইছিলাম, যে জিনদের মাধ্যমে তারা জিন চালায় এগুলো মনে করেন তারা বলে দিতে পারে, মানে এই জন্য তো এখানে আবার একটু বিশ্বাসের জায়গা থেকে যাচ্ছে। আচ্ছা আপনি এমন একজন মানুষ যিনি খুব চিন্তা করে, করেন না বিভিন্ন জিনিস নিয়ে খুব চিন্তা করেন তাই না? তারা যদি এতই মানে ভবিষ্যৎ ভবিষ্যৎ দেখতে পারে বলে দিতে পারে। ফারাজ ভাই, ফারাজ ভাই, একসেকেন্ড, ফারাজ ভাই, এরা এরকম গরিব। ফারাজ ভাই একসেকেন্ড, ফারাজ ভাই একসেকেন্ড, এই হৃদয় ভাই আপনি নিজে খুব চিন্তা করেন না, জিনিসপত্র জিনিসগুলো নিয়ে খুব চিন্তা করেন না? আমি অনেক জিনিস চিন্তা করি যে আসলে কিভাবে হ্যাঁ জানি তো, আমি কি করে জানলাম বলুন তো, আমি কি করে জানলাম এটা আমার কথা বলা দরকার? আমি ভাই নিশ্চয় আপনি জিন চালিয়ে এটা জানতে পেরেছেন অবশ্যই। আচ্ছা হৃদয় ভাই আপনার আরেকটা সমস্যা হয় কি, মানে এরকম আপনি কখনো এরকম খুব স্বপ্ন টপ্ন দেখেন, বা হঠাৎ করে রাতে ঘুম থেকে উঠে যান, এরকম কখনো হয় স্বপ্ন টপ্ন দেখে? না 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 না, রাতে এরকম কখনো না, স্বপ্ন দেখে ছোটবেলা তো হতো, ছোটবেলা তো হতো ভাই। এখন মনে করেন মেয়েদের নিয়ে স্বপ্ন দোষ হতো? না না না, ছোটবেলা হতো, আমি আমি আমার চিন্তা এইমাত্র আমাকে বললো যে ছোটবেলা হতো আপনার, মানে যখন বয়সন্ধি, বয়সন্ধির সময় হতো তো ভাই? আমি তো বলে দিলাম মেয়েলি স্বপ্ন ছাড়া তেমন স্বপ্ন দেখি। এইতো এইতো জানে, আসবে কিন্তু জানে ভাই। আজকে আপনি ডিনার করছেন করছেন না? সত্যি করে বলুন তো আপনি ডিনার করছেন আজকে? আপনি বুঝতে পারছেন না? না এরকম বিষয় না ভাই। ভাই আমি তো আমি যেহেতু নাস্তিক, যেহেতু শয়তানের পূজা টুজা করি, আমাকে তো মানে এসে জানাই গেল মাত্র যে আজকে আপনি ডিনারে ভাত খাইছেন। না না আপনারা, না না, এই যে মনে করেন আমি এখন যদি আপনাদের প্রশ্ন করি ভাই, আমি 2 বছর আগে মারাত্মক অসুস্থ হয়েছিলাম, কি অসুস্থ হয়েছিলাম এবার আপনি বলেন ভাই। আপনার আত্মীয়দের মধ্যে তো এমন একজন আছে যিনি আপনার সাথে অনেক শত্রুতা করেন তাই না না? না ভাই একটু চিন্তা করে দেখেন তো, আছে করছি না আমার আত্মীয় সাথে, প্রতিবেশী, আত্মীয় স্বজন একজন আছে, একজন আছে শত্রুতা করে। আছে ভাই, আপনি খুব ভালো লোক কিন্তু আপনাকে দুই চোখে দেখতে পারে না। আমি আপনি আপনাদের কাছে আমি যে প্রশ্নটা করছি, মানে কুটামি কুটামি করে আপনার নামে, আপনার কাছে কুটামি করে, করে নাই ভাই বলেন তো, সত্যি কথা বলেন তো, করে না? এমন মানুষ আছে, দুই একজন তো থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আপনার কি অসুখ হয়েছিল আমি বলে দিতে পারি? আপনার খুব জ্বর হয়েছিল তাই না? না ভাই আমার তেমন কোনো জ্বর হয়েছিল না 2 বছর আগে। কিন্তু আপনি এই যে এরকম প্রশ্ন করলে তারা মানে বলে দিতে পারে, এটা কিভাবে সম্ভব তার বলতে পারে না, আপনি জিজ্ঞেস করে দেখুন তার বলতে পারে না। আচ্ছা একটা আপনি আপনি আমি আপনার একটা ইয়ে দিই ভাই, আপনি খুব ভালো একটা ইসলামের দিনের প্রচার কাজ করতে পারবেন, প্লাস প্লাস আপনি 100% শিওর হতে পারবেন যে তারা এই কাজটা করতে পারে ভাই। আমার আসল নামটা কি সেটা একটু যা জিজ্ঞেস করেন তো, এবং আমার পাসপোর্ট নাম্বারটা কত, আমার পাসপোর্ট নাম্বারটা কত সেটা একটু জানিয়ে দিন ভাই। বা অমিত ভাই কোথায় থাকে সেটা, মানে এক্সাক্ট কোথায় থাকে সেটাও যদি আপনি বের করতে পারেন, তাহলে একে একে হচ্ছে কি হচ্ছে আমাদের তথ্য ফাঁস হয়ে যাবে, এক কথা আমরা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবো না, দুয়ে আপনি আরো কনভিন্স হতে পারবেন, এবং ইসলামের সপক্ষে এটা খুব ভালো একটা ইয়ে হবে, এভিডেন্স হবে যে হ্যাঁ তারা অ্যাকচুয়ালি জিনার সাথে কথাবার্তা বলে বিভিন্ন তথ্য হাতে পারে, বিভিন্ন তথ্য যেগুলো বের করা পসিবল না, এমনি বের করা পসিবল না, জিনার মাধ্যমে তারা এই তথ্যগুলো বের করতে পারে। আরো ভালো হয় কিন্তু আরেকটা পদ্ধতি আছে, ধরেন বিল গেটস এর ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কত,
সেটা যদি আমরা বের করতে পারি বিভিন্ন মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খায় টাকা নেয় জিম চালা চালা টাকা নেয় ফকিনি গুলা তোরা বিল গেটস এর ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা দে তারপরে কত টাকা লাগে দেখে আমরা বল আমি দিয়ে দিচ্ছি এই যে মানে এই যে গ্রামেগঞ্জে মানে মূর্খদের এটা কেমন কথা বলে বিল গেটস এর পাসওয়ার্ড পেলে সে আপনারা দিয়ে কেন আপনার কাছে টাকা চাইতে চাইতে যাবে ভাই না না এই অশিক্ষিত মূর্খগুলো তো পাসওয়ার্ড চাইতে পারবে না তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট নাই আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি মানি ট্রান্সফারটা করতে পারবো অবশ্যই আপনাদের মানে লজিকটা বুঝতে পারছি এবার আমার প্রশ্নটা হলো যে মানুষ যে এই যে মনে করেন আমরা যেটা বলি আসলে গ্রামে বড়াই মানে ভূতের আসর এখানে আপনার যে মানুষ অস্বাভাবিক কর্মটা করে এই অস্বাভাবিক কর্মটা মানে কিভাবে সে করে অর্থাৎ তার গায়ে প্রচন্ড শক্তি আসে মানে এরকম সাইড মানে এইগুলোর মানে ব্যাখ্যাটা কি আসলে আমি ভাই এটা বিস্তারিত ব্যাখ্যা দেবেন আমি ভাই তাহলে আমি একটু আসতেছি আপনি এটা এই সাইকোলজিক্যাল ব্যাখ্যাটা আপনি একটু দেন আমি তাহলে আসতেছি একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রিদা ভাই বা সিরিয়াসলি আমার সাথে গোপন কন্টাক্ট করতে যাচ্ছেন হ্যাঁ ভাই লাভ ভাই আমি পাবো সবার আগে ভাই আপনার বাক্যটা দেব না আচ্ছা রিদা ভাই আমাদের আমাদের না একটা ইনহিবিশন ইনহিবিশন বলে একটা কথা আছে হ্যাঁ ইনহিবিশন মানে হচ্ছে ধরুন ইনহিবিশন মানে কোনো কিছুকে উড়তে না দেওয়া বা বাড়তে না দেওয়া এরকম ইনহিবিট করা মানে প্রশ্রয় না দেওয়া এরকম একটা জিনিস বা সাপ্রেস করে রাখা চেপে রাখা কোনো কিছুকে ঠিক আছে তা আমাদের মধ্যে ধরুন আপনি একটা কারোর সাথে ধরুন খুব আপনার বাড়িতে আপনি শ্বশুর বাড়ি গেছেন হ্যাঁ তো শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে একটা আপনার খুব একটা পছন্দ নয় তো সেই কিন্তু তাকে সামনে বলতেও পারছেন না যে এরকম শ্বশুর বাড়ির লোক তাকে এরকম বলতেও পারছেন না বা কেউ একজন হয়তো ঘন ঘন আপনার শ্বশুর বাড়ি থেকে কেউ আপনার ঘন ঘন আপনার বাড়িতে আসে তাকে আপনি খুব একটা পছন্দ করেন কিন্তু সেটা বলতে পারছেন না কারণ এটাকে বলে ইনহিবিশন আপনাকে একটা কোনো কিছু একটা জিনিস চাপা দিয়ে রাখি ভদ্রতা খাতিরে বলতে পারছেন না এরকম জিনিস এই যে ইনহিবিশনটা এটা আমাদের অনেক ক্ষেত্রেই কাজ করে যাতে মাসেলের ইঞ্জুরি না হয় তা ব্রেন সবসময় কতগুলো মাসেল পাওয়ারকে কিছুটা ইনহিবিট করে রাখে মানে কিছুটা চেপে রাখে আরেকটু বাংলা বলেন ভাই আরেকটু বাংলা বলেন আচ্ছা তা ব্যাপারটা হচ্ছে যে পেশি যে আমাদের শক্তি পেশিগুলো আছে আমাদের যে শরীরের মধ্যে বিভিন্ন রকম পেশি আছে তা এই পেশিগুলো আমাদের কাজ করার যে কোনো ধরনের কাজ করার জন্য পেশিগুলো দেয় যেমন ধরুন এই আমাদের বাইসেপস ট্রাইসেপস অনেক কিছু দেখে না সেই বডি বিল্ডাররা সেই পেশিগুলোর কথাই বলছি এখানে ঠিক আছে এই পেশিগুলো বিভিন্ন রকম কাজ করার জন্য দেয় এই পেশিগুলোর যে শক্তিটা সেই শক্তির থেকেও যে আসলেই যে শক্তি তার থেকেও কিছুটা শক্তি ব্রেন সবসময় একটু কমিয়ে রাখে একটু দাবিয়ে রাখে কারণ যাতে মাসেলগুলোতে বা এই পেশিগুলোতে যেন কোনো রকম ক্ষতি না হয় কোনো ইঞ্জুরি না হয় যেন ক্ষত না হয় এই পেশিগুলোর মধ্যে তা এর প্রমাণ হিসেবে আপনি দেখতে পাবেন যে অনেকে যারা সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে ভোগে তারা অনেক সময় দেখবেন খুব তাদের গায়ে খুব জোর হয়ে যায় কিংবা ধরুন কেউ যখন মৃগী রুগী দেখেছেন কিনা জানি না এই মৃগী রুগীকে ধরে রাখা খুব কষ্টকর হয় হ্যাঁ তা কিংবা ধরুন হচ্ছে যে হ্যাঁ এগুলো কারণটা কি কারণ ওই যে ব্রেন যে ইনহিবিশন বা এই যে দাবিয়ে রাখার যে এফেক্টটা এই জিনিসটাকে হারিয়ে ফেলে তার মানে এরকম নয় কিন্তু যে তারা একটা অতিমানবিক শক্তির অধিকারী হয়ে যায় এরকম নয় অনেকেই মনে হতে পারে আরে এ তো আজ কালকে এই জিনিসটা পাচ্ছিল না আজকে এই জিনিসটা পাচ্ছি কি করে এরকম কি করে হচ্ছে তো এরকম অনেকের মনে হয় অনেকে এরকম অনেক দেখতে মনে হয় কিন্তু তার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এটা যে ব্রেন একটা যে আমাদের মস্তিষ্ক অনেক একটা শক্তি সেটাকে দাবিয়ে রাখে খানিকটা যাতে ব্রেন এটা মাসেলটা একদম ইয়ে মাসেলটা ইঞ্জুরি না হয় আপনি দেখেছেন কিনা জানি না রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম একজন বডি বিল্ডার ওয়েট লিফটিং করছে তো ওয়েট লিফটিং করতে করতে ওর বুকে একটা মাসেল আছে সেই মাসেলটার নাম পেক্টোরালিস মেজর বুঝলেন তো ও নিজেকে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে হঠাৎ করে এই মাসেলটা না পুরো ছিঁড়ে চলে এসেছে তো ওখান থেকে ওর যেখানে হাতের কাছে যেখানে ওটা অ্যাটাচমেন্টটা থাকে ওটা ছিঁড়ে চলেছে কারণ ও নিজের ওই যে ওই ইনহিবিশনটা বাইরে চলে গেছে সেখান থেকে বেরিয়ে চলে গেছে তো যাতে এরকম ইঞ্জুরি না হয় সেই জন্য আমাদের ব্রেন খানিকটা শক্তিকে দাবি রাখে এবারে আপনি নিজেই ভাবেন যে আমরা এতক্ষণ হাসাহাসি করলাম এবারে আপনি নিজে একটুখানি নিজে চিন্তা করবেন যদি এরকমই যদি হতো তাহলে এই ধরনের মানুষদেরকে দিয়ে এই যে কলকারখানায় বা ধরুন হচ্ছে এই যে মেট্রো ব্রিজ এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় না কেন জিন যদি আগুনেরই তৈরি হবে জিন ভূত এগুলো যদি আগুনেরই তৈরি হবে মানুষের উপর যদি ভর করে তাহলে সে পুড়ে যায় না কেন এই জিনিসগুলো একটুখানি ভাববেন ঠিক আছে বা যদি জিন ভূত দ্বারা আসলে কোনো কাজ করা পসিবল হয়ে থাকে তাহলে জিন ভূত আসর করা লোকজনকে কেন মিলিটারিতে ভর্তি করানো হচ্ছে না যারা যারা আসলেও মানে একাই চার পাঁচ জনের কাজ করতে পারবে একাই চার পাঁচ জন মানুষের জীবন হয়তো বা সে নিজেই বাঁচিতে পারবে এই এই কাজগুলোতে কেন তাদেরকে পাঠানো হচ্ছে না তাদের মিলিটারি ফোর্স গুলোতে এত এত বেশি টাকা কেন খরচ করা হচ্ছে তাদের যদি পাঠানো হতো তাহলে তার মানে কম টাকায় অনেক বড় বড় কাজ করানো পসিবল হইতো যদি জিন দ্বারা মানুষকে কন্ট্রোল করা পসিবল হইতো
অবশ্যই ফরাজ ভাই, অবশ্যই। আচ্ছা, এখানে আরেকজন শুভেন্দু সরকার এখানে আচ্ছা বলছেন যে শেখার শেখার শুভেন্দু শেখার সরি শুভেন্দু শেখার এখানে বলছেন, সরি চশমাটা পড়িনি, শুভেন্দু শেখার এখানে বলছেন যে অ্যাড্রিনালিন, হ্যাঁ অ্যাড্রিনালিন রাশের জন্য অনেক সময় হতে পারে, কিন্তু সবসময় যে অ্যাড্রিনালিন রাশটা বর্তমান থাকে তা নয়, অনেকেই ইয়ে করে, অনেকেই হ্যাঁ সে ঠিকই বলেছেন, অ্যাড্রিনালিন রাশের জন্য এই ঘটনাটা হতে পারে, পাওয়ার অনেক সময় বেড়ে যায়, এখানে মাসেলের রক্ত সঞ্চালন এগুলো বেড়ে যায়, ওই যে ইনহিবিশনটা সেটা অনেক সময় কমে যায়। হ্যাঁ, তা এখানে এখানে দেখুন আর রিপ লিখছেন যে মানুষ বিপদে পড়লে অনেক সময় অনেক গায়ের শক্তি থেকে বেঁচে যায়, এইটা হচ্ছে অ্যাড্রিনালিন রাশ, এই ঘটনাগুলো অনেকে অনেক সময় হয়তো। আচ্ছা অমিত ভাই, এইগুলো মানে কোন সাইটে গেলে আমি পড়তে পারবো বাংলায় বা ভালো করে বুঝতে পারবো? এই যে বাংলায় বুঝতে পারবেন সেরকম আমি জানি না বুঝলেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার দেখবো, বাংলা আমি খুব জানি না, মানে বাংলা মানে বাংলায় কোনো সাইট আছে কিনা আমি সেরকম জানি না বুঝলেন, সেটা দেখতে হবে তাহলে, খুঁজে দেখতে হবে বাংলায় কোনো ইয়ে আছে কিনা। উনি কিন্তু উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলছেন যে উনি নিজে যাচাই বাছাই করতে চান, বাংলায় তিনি নিজে পড়ে পড়ে দেখতে চান, এই কথাটা কিন্তু আমার খুবই খুবই ভালো লাগছে। অবশ্যই একদম ঠিক কথা বলেছেন অবশ্যই ফরাজ আমি ভাই, জানতে চাই যে অবশ্যই এটা বিষয়গুলো অবশ্যই পড়ার বিষয়, না পড়লে তো বুঝতে পারবো না। নিশ্চয়ই। আচ্ছা, আপনি না একটা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলে একটা ফেসবুকের পেজ আছে বুঝলেন, পেজটা ঠিক লিঙ্কটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, আমি একবার দেখবো ঠিক আছে। তো ওরা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করে, এই ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি আছে, ওরা অনেক সময় জিনিসগুলো নিয়ে কাজ করে, জিন ভূত এই জিনিসগুলো নিয়ে, তো অনেক সময় রিব্যাঙ্কিং করে বেড়ায়, ওইটা একবার দেখতে পারেন, ওই পেজটা দেখতে পারেন। তাছাড়া আচ্ছা আপনি ইয়ে পড়ুন, অলৌকিক নয় লৌকিক বইটা পড়ুন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পাঁচ খণ্ডের একটা বই আছে, সংশয়.com এ আছে সম্ভবত, অলৌকিক না লৌকিক, আপনি ডাউনলোড করে পড়তে পারেন ভাই। অলৌকিক না লৌকিক নাম, অলৌকিক নয় লৌকিক, মানে হ্যাঁ বলতে চাইছি যে অলৌকিক জিনিসটা না অলৌকিক লৌকিক, নয় এটা লৌকিক, ঠিক আছে। হ্যাঁ আসবে প্লিজ। এবং এবং একই সাথে যদি আপনি মানে আচ্ছা আপনি তো ইংরেজি পড়তে পড়তে পারবেন না বলেন, তাহলে আপনি এই বইটাই পড়েন, নাহলে আপনাকে আরো অনেকগুলো দিতে পারতাম, সেন্টার ফর ইনকোয়ারির অনেকগুলো ইয়ে আছে, ওদের একটা চ্যালেঞ্জ আছে। ইংলিশে তো মানে বুঝতে পারবো না, কষ্ট হবে মানে সব হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো না, কারণ কষ্ট হলে আপনি তাহলে অলৌকিক না লৌকিক বইটা ডাউনলোড করে সবগুলো খণ্ড ডাউনলোড করে পড়তে পারেন, সেখানে একদম ধরে ধরে এই যে হুজুর সাহেবাদিকে হাতে নাতে ধরছিল, মানে জিন পাড়া করতে গিয়ে একদম হাতে নাতে কাট করছে, অনেকগুলো লোককে কাট করছে তারা। ঠিক আছে রেজা ভাই, আজকের মতো, হ্যাঁ প্লিজ। আরেকটা ছোট জানাই দিই, র্যান্ডি স্যাভেজ নামে একজনের একটা ফাউন্ডার ইয়ে আছে, চ্যালেঞ্জ আছে, উনি যদি মারা গেছেন বাট চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, কেউ যদি কোনো অতিপ্রাকৃতিক কোনো কিছু জিন ভূত এই সেই বা আপনার হচ্ছে ডেমন টেমন খ্রিস্টানদের জন্য এরকম কোনো কোনো অতিপ্রাকৃতিক কোনো কিছু প্রমাণ দিতে পারেন, তাহলে তার জন্য $1 মিলিয়ন একটা চ্যালেঞ্জ রয়ে গেছে এখন, সে শুধুমাত্র একটা অবজেক্টিভ প্রমাণ দিবেন এবং $1 মিলিয়ন নিয়ে আসবেন। তো এই জিনিসটা যে জিন জিন টিনের বিষয়টা, সেটা শুধুমাত্র বাংলাদেশে কনফাইন্ড এরকম না, পুরো বিশ্বের জন্য এই চ্যালেঞ্জটা দেওয়া। কিন্তু মজার বিষয় হচ্ছে যে চ্যালেঞ্জ দিয়েছেন তিনি দেওয়ার, এই যে এই করোনাকালীন পিরিয়ডে মারা গেলেন, এর আগ পর্যন্ত এবং এখন পর্যন্ত কেউ এই বিষয়টা প্রমাণ করে $1 মিলিয়ন নিয়ে যেতে পারেনি। আচ্ছা ঠিক আছে রিদা ভাই, তাহলে আজকে আমরা আপনাকে বিদায় জানাই ভাই। জি ভাই, ঠিক আছে ভাই, রিদে ভাই সাবধানে থাকবেন, আপনি পড়াশোনা করবেন, হ্যাঁ আপনার সাথে পরে আরেকদিন কথা হবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, অসংখ্য আচ্ছা। ধন্যবাদ, গুড নাইট।